মমিন রসুলের কোন বেইজ্জত এটা বরদাস্ত করতে পারে না, এটা তার ইমানি দাবির পরিপন্থী, ইমানি দাবির পরিপন্থী। তার সামনে রসুলকে কেউ গালি দিবে, রসুলকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে, রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, সে জান দিয়ে দিবে, কিন্তু ওই লোকেরা দেখে ছাড়বে, আমার জান চলে যাক, রসুলের জন্য আমার জান কুরবান, আমার জান কুরবান, আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই, কিন্তু এই লোকেরে আল্লাহ জমিনে রাখা যাবে না। এরকম হাদিসে অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা পাওয়া যায়, একটা দুটা না অনেকগুলো ঘটনা পাওয়া যায়, কারোর স্ত্রী কারোর বাপ এরকম আর কি, তারা রাসূলুল্লাহকে সমালোচনা করত, গালি দিত, তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো খবরদার এটা করবে না, ওকে নিষেধ করব না, তারা মানত না, আবারও করত, তখন সে বাপ হইলেও কতল করে দিছে, স্ত্রী হইলেও কতল করে দিছে, কোনো কথা নেই কতল। তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে কতল হয়ে গেল, তার আত্মীয় স্বজনের মামলা করছে। এই ঘটনা নবীজি এই মামলা খারেজ করে দিচ্ছেন যে আমার আল্লাহর বিধান এটা, কোন নবী রসুলকে গালি দিবে ব্যঙ্গ করবে তাকে কতল করা হবে, শুধু নবীদের মধ্যে আমার সাথে খাস না, যে কোন নবী, লক্ষাধিক নবী আসছে, এর যে কোন নবীকে গালি দিবে ব্যঙ্গ করবে ঠাট্টা করবে মজাক করবে তার শাস্তি এই, মান শাতামাল আম্বিয়া কুতিল, এই আম্বিয়া নবীর বহু বছর, কাজে নিজের কথা বলেন নাই, সকল নবীর কথা বলছেন, এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে। আর অমান সাতামা আসহাবি জুলিদ, আমার সাহাবিকে যে সমালোচনা করবে, আমার সাহাবি তাকে 80 বেত মারা হবে, 80টা বেত মারা হবে।